আগামী 5ই জুলাই ফের সায়নী ঘোষকে তলব করল ইডি। শুক্রবার সায়নী ঘোষকে প্রায় 11 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, জিজ্ঞাসাবাদ শেষেই ফের আগামী সপ্তাহে হাজিরা দেওয়ার জন্য সায়নী ঘোষকে জানিয়ে দিয়েছেন ইডি কর্তারা। নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষকে গ্রেপ্তারের পরই তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষের নাম উঠে আসে। কুন্তলের সঙ্গে তার ঘনিষ্ঠতার প্রমাণ মিলেছে বলেই ইডি সূত্রে খবর। অন্যদিকে সায়নী জানিয়েছেন, তাকে যদি 100 বার ডাকা হয় তবে তিনি স্বয়ং সেখানে উপস্থিত থাকবেন। নিশ্চয়ই যাবো, কেন যাবো না? 5 তারিখ 25 তারিখ তারপরের 5 তারিখ তারপরের 5 তারিখ 15 তারিখ যতবার 100 বার ডাকলে 100 বার যাবো। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং বস, আমাকে যদি তদন্তের সাহায্যে এবং মানে আমাকে যদি পৌঁছাতে হয় আমি কোঅপারেট করবো, আমি তো আগেই বলেছি। সো আমাকে 5 তারিখে ডেকেছে, আমাকে যদি আরও 5 বার ডাকে আরও 5 বার। আচ্ছা, আমি কুন্তলকে 2021 শেষ থেকে, আমি তো তৃণমূল জয়েনই করেছি 2000। দল প্রসঙ্গে সায়নী জানিয়েছেন যে দল তার পাশেই আছে, তিনিও দলের সঙ্গেই আছেন। আগামী দিনে আবারও তিনি পঞ্চায়েতের প্রচারে যাবেন। এবং আমি মনে করি যে এভরি ব্যাটল ইজ টু বি ফট অন ইউ নো বাই ইওরসেলফ, নিজের লড়াইটা নিজে করছে। পঞ্চায়েত ভোটের দামামো আসতেই দলের হয়ে প্রচারে দেখা গেছিল সায়নীকে। তবে ইডির ডাক পড়তেই এবার শনিবারের তৃণমূলের প্রকাশিত প্রচার কাজে নেতাদের নামের তালিকায় ঠাঁই হয়নি তার, জানিয়ে উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।